প্রবাসীদের শ্রমে ঘামে আসে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার যোগান দেন অভিবাসী কর্মীরা। তবে ভাগ্য উন্নয়নে বিদেশগামী অভিবাসী কর্মীদের সঙ্গে এমন প্রতারণার খবরে তোলপাড় চলছে দেশজুড়ে। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। 12,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বায়রা। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে সাবেক মহাসচিব আব্দুর রউফ স্বপনকে দায়ী করছেন বায়রার নেতারা। আমার টাকা আপনার টাকা, যে সিন্ডিকেট করছে সকলকে টাকা দিতে ক্ষতিপূরণ দিতে হবে। আজকে স্বপন স্যার যদি 9,000 কোটি টাকা বাড়ায় তাহলে ক্ষতিপূরণ দিতে অসুবিধা হবে না। তার বাকি টাকা না হলে আমাদের টাকা, অভিবাসী শ্রমিকদের টাকা, তাকে সেই টাকা থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আপনার তাকে বাধ্য করবে। আর একটা কথা, আমাদের সরকার যদি এই 40-45 হাজার শ্রমিককে বাড়াতে না পারে, আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, সপ্তাহ খানেক ধরেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে, আমরা সেই ফাইলগুলো মন্ত্রণালয় সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেট ভেঙে না দিলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে শ্রমবাজার হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।